বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। তারকা মহাতারকাদের মধ্যেও এই নিয়ে রোমাঞ্চের কমতি নেই। এই তো দুই দিন আগেই এক সাক্ষাৎকারে লিওনেল মেসি তার ফেভারিট তালিকায় রাখলেন ব্রাজিলকে, প্রশংসার মালা পরা নেইমারের গলায়। এবার নেইমারও ফেভারিট হিসেবে বাঁচলেন আর্জেন্টিনাকে, জানালেন মেসিকে বলে দিয়েছি কাতারে ফাইনালে তাদেরকে হারাবে ব্রাজিল। নেইমারকে প্রশ্ন করা হয় বিশ্বকাপ জয় স্বপ্ন কতটা তাড়া করে আপনাকে, জবাবে নেইমার বলেন বিশ্বকাপ জেতা আমার সবচেয়ে বড় স্বপ্ন, যখন থেকে বুঝি ফুটবল কি তখন থেকেই এই স্বপ্ন মনে লালন পালন করছি। এবার আমার সামনে আরেকটি সুযোগ, আমি আশাবাদী এবার দারুণ কিছু হবে, সবাই চাই এই সোনালি ট্রফি ছুঁয়ে দেখতে। এই নিয়ে আমি খুব বেশি মাতামাতি করি না, তবে মাঝে মধ্যে মজার ছলে অনেকের সঙ্গে বলি আমরা এবার ফাইনাল খেলবো। এদিন মেসিকে বলেছিলাম আমরা চ্যাম্পিয়ন হব তাও তোমাদের বিপক্ষে, এটা শুনে মেসি হাসতে লাগেন। নেইমারকে বলা হয় এবার কাতারে কোন দলকে ফেভারিট হিসেবে রাখলেন, যেখানে নেইমার বলেন দেখুন বিশ্বকাপ সবসময় বিস্ময়কর, তবে এবার আমার কাছে ফেভারিট মনে হয় আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও ফ্রান্সকে। উল্লেখ্য আগামী 25 নভেম্বর সার্বিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। প্রিয় দর্শক, ফুটবল ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।